What's up guys? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় এবং হাজারো ছেলের ক্রাশ মুনকে নিয়ে। এই সুন্দরী আপুটির পুরো নাম হলো মুনমুন আহমেদ মুন, তবে সবাই তাকে মুন বলেই ডাকে। তিনি তার শৈশবটি মালয়েশিয়া কুয়ালালামপুরে কাটিয়েছেন আর সেখানের একটি কলেজ থেকে তিনি তার কলেজ জীবন শেষ করেছেন। তবে বর্তমানে তিনি MAHSA ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। লেখাপড়ার পাশাপাশি তিনি মডেলিং এবং অভিনয় করে থাকে। তাছাড়া টিকটক এবং লাইকিতেও তিনি অনেক বেশি জনপ্রিয়। টিকটক এবং লাইকিতে তিনি অপু ভাই এবং প্রিন্স মামুনের সাথে ভিডিও করে অনেক আলোচনা এসেছিলেন। এছাড়া টিকটকে তিনি মিনার বয়ে যে কথা বলে বেশ প্রশংসিত হয়েছে। ও মিনা, আজকে তুমি কি রান্না করছ? আজকে আমি অনেক কিছু রান্না করছি। আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করছি আর ভুনা খিচুড়ির লগে গরু মাংস রান্না করছি। এই সুন্দরী মডেল এবং অভিনেত্রী সাধু ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার উইশ স্লোগানে নির্মিত মিস্টার নুডুলসের বিজ্ঞাপন দিয়ে টিভির পর্দায় সবার নজরে আসেন। তবে টিভির পর্দায় এটা তার প্রথম কাজ নয়। তিনি প্রায় 4-5 বছর আগে প্যারাশুটের বিজ্ঞাপন দিয়ে সুবিজের যাত্রা শুরু করেন। তারপর থেকে একটু একটু করে পরিচিতি পেতে শুরু করে। তবে মিস্টার নুডুলসের বিজ্ঞাপনটি দিয়ে তিনি বেশি সাড়া পেয়েছিলেন। এরপর ডাবল হানি ট্রি, নেক্সলে ইত্যাদি বাংলাদেশের বিভিন্ন বিজ্ঞাপনে অভিনয় করে প্রশংসিত হন। বিজ্ঞাপনে নিজেকে নিয়মিত করলো পর্দায় আলো ছড়াতে শুরু করেন দীপ্ত টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক মান অভিমানের মিমির চরিত্রে। অবশ্য সে আলোয় উজ্জ্বলতা বাড়তে শুরু করে 2021 সালে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম জানুয়ারির মাধ্যমে। করোনাকালে গাজীপুরে ঘটে যাওয়া এক ভয়াবহ ডাকাতি এবং গণধর্ষণের ঘটনায় থমকে গিয়েছিল পুরো দেশ। সে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় পরিবারের বড় মেয়ের চরিত্রে অভিনয় করেন মুনমুন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বমহলে অল্প সময়ে তুমুল প্রশংসিত হয় এই সিনেমাটি। সেই সঙ্গে প্রশংসায় বাসেন ছবিটির অভিনয় শিল্পীরাও, যার মধ্যে মুনমুন নিজেও ছিলেন। প্রথম ভাই সিনেমায় কাজ করা ও দর্শক সারা প্রসঙ্গে মুনমুন নিজেই বলেন, এই অল্প সময়ের ক্যারিয়ারে এটা আমার সেরা কাজ। অডিশনের মাধ্যমে সিলেক্ট হয়ে কাজটির সঙ্গে যুক্ত হই। সবার সাপোর্টে নিজের সেরাটা দিয়ে অভিনয় করার চেষ্টা করেছিলাম। মুক্তি পাওয়ার পর দর্শকের অভাবনীয় সাড়া এবং প্রশংসা আমি সত্যি মুগ্ধ। এছাড়া তিনি আরো বলেন, প্রথম সিনেমাতে এরকম একটি সেন্সিটিভ ইস্যু নিয়ে কাজ করাটা শুধু কঠিনই নয়, অনেক চ্যালেঞ্জিংও ছিল আমার জন্য। টিমের সবার সাপোর্টে কাজটা করতে পেরেছি, সবার কাছে অনেক কৃতজ্ঞ। আগামী দিনে তার পরিকল্পনা কি এ নিয়ে এ তরুণ অভিনেত্রী বলেন, আমি 2017 সালে মালয়েশিয়া ছিলাম, যেখান থেকে আসার পর 2018 সালে বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুটে অংশগ্রহণ করি, এরপর বিজ্ঞাপনের নাটকে কাজ শুরু করি। সিনেমায় কাজ করার ইচ্ছা ছিল না, তবে এই কাজটা করার পর এত বেশি সাড়া পেয়েছি যে এখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি। তাছাড়াও তিনি ইতিমধ্যে আরো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন আর সম্প্রতি মুক্তি পাওয়া তার আরেকটি নাটক হলো বিয়েবাড়ির গল্প, যা ইতিমধ্যে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে এই নাটকটি করে তিনি আরো অনেক বেশি মানুষের নজর কাড়তে সক্ষম হয়েছে আমাদের ধারণা। তাছাড়া তার সম্পর্কে আরো বলতে গেলে তিনি এখনো নিজেকে সিঙ্গেলই দাবি করেন, তবে সেটা কতটা সত্যি তা আমাদের জানা নেই। তবে তার কথা অনুযায়ী তিনি এখনো সিঙ্গেলই রয়েছেন। যে ভাইয়ারা এ আপুর উপর ক্রাশ খেয়েছেন তারা একটি চান্স নিতেই পারেন। সবশেষে একটি কথাই বলতে চাই, আসলে এ মুনমুন আহমেদের সম্পর্কে গুগল এবং ইউটিউবে তেমন কোনো তথ্যই নেই, তাই ভুলভাল তথ্য দিয়ে আপনাদের বিভ্রান্ত করতে চাইনি। তাই তার ব্যক্তিগত সম্পর্কে এ ভিডিওতে অনেক কমই বলা হয়েছে। তবে আপনাদের যদি তার ব্যক্তিগত সম্পর্কে কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমরা পরবর্তীতে তাকে নিয়ে আরেকটি ভিডিও বানাবো। আর আপনারা এ মুনমুনকে কোথায় প্রথম দেখেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।